আজান না হলে সালাত আদায় করা যাবে না, অনেকে এই কথা বলে থাকেন, এটা কি সঠিক কথা? না, এটা সঠিক কথা নয়, কারণ আজানের সাথে নামাজের সম্পর্ক নাই, বরং নামাজের সম্পর্ক সময়ের সাথে। ইন্না সালাতা কাত আল মুমিনিনা কিতাবাম মাওকুতা, কিতাবাম মাওকুতা, মাওকুত ওয়াক্ত হলে, ওয়াক্ত হলে সালাত ফরজ, আর ওয়াক্ত না হলে সালাত ফরজ নয়। এখন ওয়াক্ত হওয়ার পরে যদি মুয়াজ্জিন কোনো কারণে আজান না দেয়, তাহলে কি সালাত পড়া যাবে না? অবশ্যই সালাত পড়া যাবে, কোনো অসুবিধা নেই, যেহেতু ওয়াক্ত হয়ে গেছে। কারণ মুয়াজ্জিন দেরি করতে পারে, মুয়াজ্জিনের ভুল হইতে পারে, উনি ভাবছে যে আজানের টাইম এখনও হয়নি আর আধা ঘন্টা পরে হবে। অনেক সময় অনেক মুয়াজ্জিন দেখা যায় যে ওয়াক্ত হওয়ার আগে আজান দিয়ে দিচ্ছে, ফজরের আজান হবে সোয়া চারটায়, উনি আজান দিয়ে দিল পৌনে চারটায়, হয় কি না? এখন আপনি বলবেন যে আজান না হলে যেহেতু সালাত হবে না, যে আজান হয়েছে নামাজ পড়ে ফেলি, ওয়াক্ত তো হয়নি, নামাজ হবে না। সুতরাং এটা সঠিক কথা নয়, সঠিক কথা হচ্ছে নামাজের বিষয়টা সময়ের সাথে সম্পৃক্ত, সময় হলে নামাজ পড়ে ফেলতে হবে। আল্লাহ তাআলা আলাম। সূর্য ওঠার পরপর যেই সালাত আদায় করা হয় তা সঠিক কি, এবং দুরাকাত পড়া যায় কি সূর্য ওঠার পরপর? এটা হচ্ছে এরকম নামাজ যে আপনি যদি ফজরের নামাজ পড়েন মসজিদে জামাতের সাথে, অতপর আপনি ওই মসজিদে আপনার মুসল্লায়, মানে মেয়েরা যদি বাড়িতে থাকে তাহলে তারা তাদের মুসল্লায় থাকবে আর ছেলেরা মসজিদে মুসল্লায় বসে থাকবে, এবং যখন এই সময়টুকু তার ওযু নষ্ট হবে না এবং জিকির আজকার তসবিহ তাহলিলের মাধ্যমে সে অতিবাহিত করবে, সূর্য যখন উঠে যাবে, সূর্য উঠার 10 থেকে 12 মিনিট পরে সে দুই রাকাত সালাত আদায় করবে। এই দুই রাকাত সালাত, যদিও আমাদের সমাজে অনেকে এটাকে এশরাকের নামাজ বলা হয় থাকে, কিন্তু এটা হচ্ছে ফজরের পরে মসজিদে বসে থাকার পরে দুই রাকাত নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সে একটি হজ এবং একটি ওমরার সওয়াব লাভ করবে, দুই রাকাত নামাজ এটাকে একটি হজ এবং একটি ওমরার সে সওয়াব লাভ করবে। ঠিক আছে, তাহলে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই নামাজটা আদায় করার তৌফিক দান করেন, আমিন। লিল্লাহি ট্রাস্ট বা সুন্নাতুল্লাহ ট্রাস্ট বা ফাউন্ডেশন নামে কোনো ট্রাস্টের নাম রাখা কি ইসলামে বিধিনিষেধ আছে? আল্লাহর জন্য ট্রাস্ট এখন আপনি নাম এর জন্য রাখলেন, কিন্তু সে নাম অনুযায়ী কাজ না হয় তাহলে তো এটা ঠিক হবে না। না, এ সমস্ত নাম রাখতে কোনো অসুবিধা নাই, কিন্তু নামটা হইতে হবে একটা সাধারণ নাম, যে নামটাতে মানুষের মানে বিশ্বাস হয় এবং সেটাতে কোনো তাজকিয়া বা নিজেদের মানে এমন কিছু প্রকাশ না পাই যাতে যে আমরা কি এখানে কোনো সন্দেহ নয়, আমরা একদম ভুলের ঊর্ধ্বে, এরকম যেন না হয় আর কি। লিল্লাহি ট্রাস্ট মানে আল্লাহর সন্তুষ্টির জন্য এই ট্রাস্টটা, বা সুন্নাতুল্লাহ আল্লাহর সুন্নাতের উপর ভিত্তি করে, আল্লাহর রীতির উপর ভিত্তি করে। তো এই নামগুলিতে একটা তাজকিয়া পাওয়া যায় বা নিজের আত্মপ্রশংসা পাওয়া যায়, এই নামগুলি না রাখাটাই উত্তম হবে। বিধিনিষেধ নাই, সেটা না রাখাটাই, না রাখলে উত্তম হবে।